Hi everyone, welcome to our channel team Prometheus. আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। দেখো, UHRS ওপেন করতে গেলে, ক্লিক ওয়ার্কারে UHRS ওপেন করতে গেলে অ্যাকাউন্ট নট অথোরাইজড এটা দেখাচ্ছে। তো এটা আমরা কিভাবে ঠিক করব আজকে প্রসিডিওরটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। চলো শুরু করা যাক। মিনিমাইজ করে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে নিউ ট্যাব ওপেন করে লিখব ক্লিক ওয়ার্কার হেল্প ডেস্ক। ক্লিক ওয়ার্কার হেল্প ডেস্ক লিখব। দেখো এখানে দেখা যাচ্ছে দা ক্লিক ওয়ার্কার হেল্প ডেস্ক, ওটাই আমরা ক্লিক করব। এন্টার ইউর সার্চ টার্ম হিয়ারের পাশে প্লাস চিহ্ন আছে, সেটাই আমরা ক্লিক করব। লেখা আছে আর ইউ এ রেজিস্টার্ড ক্লিক ওয়ার্কার, ইয়েসে ক্লিক করব। এবার চাইছে ইউজার নেম অর আইডি, এটা আমরা কোথায় পাব? মিনিমাইজ করে মেলে চলে যাব। ক্লিক ওয়ার্কার রেজিস্ট্রেশন করেছো যে মেলে সেটা ওপেন করে ফার্স্ট যে মেলটা এসেছে প্লিজ অ্যাক্টিভেট ইউর ইউজার অ্যাকাউন্ট তাতে ক্লিক করব। ইউজার আইডিটা কপি করে নেব। ইউজার আইডি কপি করে নিয়ে মিনিমাইজ করে ইউজার নেম আর আইডিতে পেস্ট করব। মাই ইস্যু ইজ রিলেটেড টুতে ক্লিক করে UHRS লগ ইন এক্সপায়ার্ড নট অথোরাইজড অপশনে ক্লিক করব। এবার আসবো ইউর সাবজেক্ট, ইউর সাবজেক্টে লিখব মাই UHRS অ্যাকাউন্ট ইজ নট ওপেনিং। তারপর আসব আমরা ইমেলে। মিনিমাইজ করে আবার ক্লিক ওয়ার্কার অ্যাক্টিভেট মেলে যাব। ইমেল আইডিটাকে কপি করব। কপি করে মিনিমাইজ করে আবার ক্রোম ব্রাউজারে এসে ইমেলে পেস্ট করব। ইওর নেমেতে ক্লিক ওয়ার্কার যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই নামটা এখানে দেব। তারপর হোয়ার ডাজ দ্য প্রবলেম অকিওরে ক্লিক করব। করে বোথ ইন দ্য অ্যাপ অ্যান্ড দ্য ব্রাউজারে ক্লিক করব। ডিসক্রিপশনে লিখব ডিয়ার ক্লিক ওয়ার্কার সাপোর্ট টিম, কমা দিয়ে এন্টার দেব। লিখব মাইসেলফ নাম দেব, যে নামে রেজিস্ট্রেশন করেছো সেই নামটা দেবে, কিংবা লিখতে পারো মাই নেম ইজ বলেও লিখতে পারো। দিয়ে কমা দেবে, কমা দিয়ে লিখবে মাই UHRS অ্যাকাউন্ট সাডেনলি নট ওপেনিং। মাই UHRS অ্যাকাউন্ট সাডেনলি নট ওপেনিং, কাইন্ডলি অ্যাক্টিভেট মাই UHRS অ্যাকাউন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। ফুল স্টপ দেব, ফুল স্টপ দিয়ে এন্টার দিয়ে লিখব থ্যাংক ইউ। তারপর ডিসক্রিপশনটাকে কপি করে নেব, দিয়ে আই অ্যাম নট এ রোবটে যাব, ক্লিক করব। পাজলটা সলভ করতে হবে, সিলেক্ট অল ইমেজ উইথের নিচে যেটা লেখা থাকবে সেটা পাজলে খুঁজে রাইট মার্ক করে ভেরিফাই করতে হবে, দিয়ে সাবমিট করবে। সাবমিট করার পর মিনিমাইজ করে আবার মেলে ব্যাকে আসবে, একটা অটো রিপ্লাই মেল আসবে, পেজটাকে বারবার রিলোড দেবে। ক্লিক ওয়ার্কার হেল্প ডেস্ক থেকে একটা অটো রিপ্লাই আসবে, তাতে ক্লিক করবে। ক্লিক করার পর রিপ্লাই ক্লিক করবে, যে ডিসক্রিপশনটা কপি করেছিলে এখানে পেস্ট করবে। করে ডান দিকের কর্নারে দেখবে ব্লু কালারের অ্যারো আছে, তাতে ক্লিক করবে। করলে তোমার ইমেলটা সেন্ড হয়ে যাবে। ইমেলটা সেন্ড হয়ে গেলে ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে তোমার UHRS ওপেন হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক করো, কমেন্ট করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক এইভাবে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ইওর ওয়াচিং।